Dear student, welcome to our Kagdeep Holychild Mission e-learning class. Standard 3, Itihas, 6 Oddhay. Chasamat o Sthayi Basasthaner Somporke, tomader ajker ami golpo kore shonabo. Dekho, satash pata, khub bhalo kore golpota mon diye shunbe, ebong bhalo kore tumra ei 6 oddhay eta বাড়িতে রিডিংটা আগে ভালো করে পড়বে তাই আমি আজকে পড়াটা শুধু দেব মানুষ আদিম মানুষ কিভাবে ধারাবাহিক ভাবে ক্রম বিবর্তনের ফলে তারা যে উন্নতর পথে এগিয়েছিল কি না আগে ছিল কি আদিম মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তাদের কোনো ঘরবাড়ি ছিল না তাদের কোনো স্থায়ী মানে কি ভাবে বসবাস ছিল না এবং তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো কাঁচা মাংস খেত আগুনের ব্যবহার জানতো না পশু পালন করা জানতো না পোশাক আশাকের ব্যবহার জানতো না কথা বলতেও পারতো না এই রকম জীবন থেকে মানুষ কিভাবে ধীরে ধীরে ক্রম বিবর্তনের ফলে ফলে একটার পর একটা ধাপে ধাপে এগিয়ে এসেছিল এই এগিয়ে আসার উন্নতির পথে এগিয়ে আসার বিবরণ হলো আমাদের এই ইতিহাস আমি আগেই বলেছিলাম যে যাযাবর জীবন ছিল তাদের তাই তো যাযাবর কেন বলতাম আমরা আদিম মানুষকে না তারা হচ্ছে যেখানে সেখানে দল বেঁধে ঘুরে বেড়াতো যেখানে মানে খাবার শেষ হয়ে যেত আবার সেখানে দুদিন কাটিয়ে আবার অন্য নতুন জায়গা গিয়ে তারা বসবাস করত খাদ্য জোগাড় করত কিছুদিন সেখানে আবার কাটিয়ে আবার অন্য জায়গায় চলে যেত এইভাবে মানুষ দেখতে দেখতে তাদের মাথার চিন্তাধারা বেড়ে গেল এবং তারা যাযাবর জীবন থেকে তারা এক জায়গায় দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো এবারে শুধু যে বসবাস করত তা নয় মানে কি খাদ্য তো চাই এই খাদ্যের জন্য একদিন তো অনেক গল্প শুনিয়েছিলাম যে ওই যে পশু শিকার করে তারা ধরে আনতো ধরে এনে কোথায় রাখতো বলতো সেই যে গুহার সামনে বা কোনো গাছের গোড়ায় ধরে বেঁধে দিত দেখা গেছে একটা পশুর থেকে আর একটা পশু হয়েছে মানে ছোট্ট পশু একটা জন্ম নিয়েছে তখন কি মানুষ সেইখানে বসে বসে দেখতো যে এই তো রে বাবা একটা পশুর পেট থেকে আর একটা পশু হয়েছে তাহলে মানে কি যে পশু যদি আমি ঘরে ধরে আনি তাহলে পশু একটা থেকে দুটো হচ্ছে দুটো থেকে তিনটে হচ্ছে তাহলে আমাদেরকে আর বাইরে বেরোতে হচ্ছে না মাথায় একটা চিন্তা এসে যাচ্ছে যে তাহলে এই থেকে মানুষের একটা বুদ্ধি এসে গেল যে না এবারে পশু শিকার করে ধরে মানে রেখে পশু পালন করা শিখলো মানুষ যে একটা পশু থেকে যখন অনেক পশু জন্মাতে পারে তার থেকে তাহলে কিছুটা তাদের খাদ্যের সমস্যা মিটে যাচ্ছে আচ্ছা আবার দেখো মানুষ এর জন্য পশুকে যাযাবর জীবন দেখো পশুকে টেনে টেনে নিয়ে যেতে হতো তার মানে কি খুব কষ্টের ব্যাপার ছিল তখন তারা কি যে পশুগুলো যদি এক জায়গায় থাকলে তাহলে আমরা যদি এক জায়গায় বসবাস করি স্থায়ীভাবে থাকি অন্য জায়গা থেকে পশু ধরে এনে রাখি তাহলে তো আমাদের আর এক সপ্তাহের খাবার দু সপ্তাহে হচ্ছে এক মাস চলে যাচ্ছে এই ভেবে তারা কি করলো স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো এবং পশুপালন ধীরে ধীরে শুরু করলো এবার পশু দেখো সেই যে ঘাস পাতা লতা পাতা যেখানে বাঁধা আছে সেগুলো চড়ে চড়ে খাচ্ছে গাছের পাতা লতা খাচ্ছে তখন তারা কি করলো যে বসে বসে দেখছে পশু পায়খানা করে দিচ্ছে সেই পায়খানা থেকে গোবর পড়ে তারা বসে আছে মানুষ বসে আছে সেই মাটির তে কি হচ্ছে বীজ পায়খানার মধ্যে অনেক লতা পাতা বীজ ফল পাকড় পশুরা খেয়ে নিচ্ছে সেই বীজ থেকে আবার কি ছোট্ট ছোট্ট চারা গাছ বেরিয়েছে মানুষ বসে বসে দেখছে সেই দৃশ্যটা দেখে কি ভাবছে জানো তো তাদের চিন্তা ভাবনা আরো এগিয়ে যাচ্ছে বাহ মাটিতে পড়ে তো এই যে একটা ছোট ছোট গাছ জন্ম হয়েছে তাহলে আমরা তো এই গাছগুলোতে আবার দেখা যাচ্ছে বীজ
কিছু দানা শস্য সেগুলো মুখে ফেলে দেখছে মানুষ, আরে এগুলো তো খেতে বেশ মজা, কাঁচা হলেও খেতে ভালো লাগছে। তাহলে এই বীজগুলো যদি মাটিতে হয়েছে, মাটিকে কিছুটা অংশ কুপিয়ে তারা ওই বীজগুলো ছড়িয়ে দিল, ছড়িয়ে দিতে দেখা গেল তাদের গাছ আরো বেশি বেড়ে গেল, পশুপালন হলো, এদিকে তাদের চিন্তায় মাথায় চলে এলো যে না এবারে কিছু বন জঙ্গল কেটে আমরা চাষ আবাদ করব। তাই মানুষ ধীরে ধীরে বাসস্থান করতে শুরু করলো, পশুপালন করতে শুরু করলো, নদীর ধারে জায়গা পেয়ে তারা চাষবাস করা শুরু করলো। এইভাবে মানুষ চাষ আবাদ স্থায়ীভাবে বসবাস শুরু করতে শুরু করলো, চাষাবাদ আবাদ এবং পশুপালন ও শুরু করতে লাগলো। এবার দেখো মানুষ পশুপালন চাষাবাদ করতে করতে তাদের এবারে খাদ্যের সমস্যা অনেকটা দূর হয়ে গেল, পরপর মানুষ উন্নতির পথে এগিয়ে এলো। পরপর এবারে কি করলো, তারা চাষের জমি বাড়াতে শুরু করলো, ফলে এবারে মানুষ চাষের জমি বাড়িয়ে মানে কি চাষ আবাদ করতে বেশি বেশি চাষ করা শুরু করতে লাগলো। এইভাবে এই চাষ আবাদ এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে রিডিং পড়ে রাখবে, তারপরে আমি পরের ক্লাসে আবার এই কোশ্চেন গুলো আলোচনা করে দেবো। হ্যাঁ ভালো করে পড়বে তোমরা, এখানে থাক আজকে।